কুকুরটা দেখা হবে জাস্ট। ও ভাই সাহেব, ওয়াও, অসাধারণ। সো এই হচ্ছে খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছ, বৌদ্ধ মন্দির। অসাধারণ একটা ভিউ, তোমরা এখান থেকে কিন্তু সেলফি তুলতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আই লাভ কালিম্পং লেখা আছে। প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশের মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কখনো রোদ কখনো বৃষ্টি, আর দূরের পাহাড়গুলো আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আমাদের নেক্সট গন্তব্যের দিকে। হ্যাঁ, আজকের আপনাদেরকে কালিম্পংয়ের খুবই সুন্দর সাজানো গোছানো একটি হিল স্টেশনের গল্প বলবো, যার নাম টেলো। ওখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাবো এবারে, এই রিসর্টটা রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাবো আমাদের নেক্সট গন্তব্যে। এখান থেকে দেখাচ্ছি আমাদের নেক্সট গন্তব্য, যেটা ডেলো। ডেলোতে যাচ্ছি আমরা, তো 18 কিলোমিটার রাস্তা, মোটামুটি টাইম লাগবে দেখা যাচ্ছে 40 মিনিটের মতো। তো যাওয়া যাক, রাস্তা খায় দেখাচ্ছে, দেখা যাক রাস্তা কন্ডিশন কেমন। চলো যাওয়া যাক তাহলে। আকাশ পুরো মেঘলা হয়ে আছে এখনো, আকাশ পুরোপুরি মেঘলা, পুরোপুরি মেঘলা হয়ে আছে আকাশ, দেখতে পাচ্ছ দূরে পুরো মেঘলা আকাশ। আর একটু আগেই প্রায় বৃষ্টি হয়ে গেল, আমরা রেনকোট পরেই বেরিয়েছি, কারণ জানি না রাস্তার মধ্যে কোথায় আবার কখন বৃষ্টি নেমে আসে, তো সে কারণে রেনকোট পরেই বেরিয়ে পড়েছি। আর জাস্ট লাগছে ভিউটা আর দারুণ। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি ডেলোতে। ডেলো হচ্ছে কালিম্পংয়ের একটা শহর, ছোট মতো, খুব সুন্দর জায়গা। তো সেখানে আজকে আমরা যাব এবং সেখানে আজকে আমরা স্টে করব। তো জাস্ট রাস্তাটাও খুব সুন্দর, যাওয়ার রাস্তা যেটা যেটা দিয়ে আমরা যাচ্ছি। পেডং থেকে ডেলোর দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতো, টাইমিং লাগবে প্রায় 40 মিনিটের মতো দেখাচ্ছে। এবার পাহাড়ি রাস্তায় একটু টাইমিং বেশি লাগে। তো যাচ্ছি এখন ডেলোতে, রাস্তাটা খুব সুন্দর, একটু টার্নিং বেশি দেখলাম কিন্তু রাস্তা ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। ওয়েলকাম টু ডেলো। অ্যাকচুয়ালি আমরা পেডং থেকে ডেলোতে চলে এসেছি। ডেলো কালিম্পংয়ের খুব সুন্দর একটা জায়গা, সেটা তোমাদেরকে ঘুরিয়ে পড়ে দেখাচ্ছি। ডেলোতে আমরা এখানে একটা হোমস্টেতে রয়েছি, প্রচুর হোমস্টে রয়েছে, যে হোমস্টেতে আছি সেটা তোমাদের দেখাবো এবং সেই রুমগুলো তোমাদেরকে দেখাবো এবং সেই রুমের কত ভাড়া সেটাও তোমাদেরকে বলবো। তো আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে হচ্ছে এইখানটা, এই যে এইটা, এই হোমস্টে তোমাদের দেখাচ্ছি চলো ঘুরিয়ে। তার আগে একটা কথা বলি, এই ডেলোতে কিন্তু অনেক পার্ক রয়েছে, ডেলো পার্ক রয়েছে, ডেলো বুদ্ধ মূর্তি রয়েছে, এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, সব কিছু তোমাদেরকে, সাইট সিনও রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একদম দেখতে পাচ্ছ রোডের ওপরেই কিন্তু আমাদের এই হোমস্টেটা, ঠিক আছে। তো ওপরেও রুম রয়েছে এবং নিচেও রুম রয়েছে, সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেবো। তোমরা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসো তোমাকে এখানেই রোডের ওপরে পার্কিং করতে হবে, এবং এখান থেকে তোমাদেরকে ডেলো পার্কটাই সামনেই একদম, মানে কাছাকাছি সব কিছু সাইট সিন আছে, তোমাকে ঘুরিয়ে দেখাবো। মিউজিয়াম, প্যারাগ্লাইডিং তো আমার চোখের সামনে, এখানে সামনে থেকেই হচ্ছে, যাবো পরে সবই দেখবো দেখাবো তোমাদেরকে। তো চলো আগে লাঞ্চটা করে নিই, খুব খিদে পেয়েছে, লাঞ্চ করে তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো লাঞ্চ করতে আমরা বসে গেছি, ওপরে বসে যে লাঞ্চ করতে, এখন তো কেউ নেই, ফাঁকা আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এইখানে ভিউটা দেখাবো, কি তুমি একটুখানি দেখাও। এই যে পুরো জায়গা
জায়গাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো কালিম্পং সিটি। মানে এই হোমস্টেতে থাকলে তোমরা ডেলোটা তো এনজয় করতে পারবেই, ডেলোটা পুরো কভার করতে পারবে, এছাড়া এখানে বসে বসে কিন্তু পুরো কালিম্পং সিটিটা দেখতে পাবে। এখান থেকে এখানে তোমাদের কি ফারস্টেই বললাম যে জাস্ট ভিউটা অসাধারণ। সেই সেই যে দেখতে পাচ্ছো সেই যে ছোট ছোট ঘর দেখতে পাওয়া যাচ্ছে, আই থিংক একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। এখান থেকে পুরো সেই কালিম্পং সিটিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, পাচ্ছ পুরো কালিম্পং সিটিটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। বসে গেছি, আগেই আপনাদের বললাম লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, ডাল, স্যালাড, আলু ভাজা আর ডিমের মাফলেট। দেখা যাক খাবার দাবার কিরকম টেস্ট হয়। আর রাত্রিবেলা ইচ্ছা আছে চিকেন খাবার, এখন হালকার উপরেই খাই। খাওয়া দাওয়া করে আপনাদের কিন্তু সাইট সিন ঘোরাতে নিয়ে যাবো, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখুন। এই দেখো গাইস, এই হচ্ছে হোমস্টে, এই হোমস্টেতে আমরা আছি। এই হোমস্টেটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো, চলো তোমাদেরকে রুমগুলো ফার্স্টে দেখিয়ে দিই। দেখো এইদিকে দেখিয়ে দিই তোমাদের একটু, রুম স্টার্টিং 499 থেকে কিন্তু রুম স্টার্টিং পাওয়া যাচ্ছে। এখান থেকে ফ্রি পার্কিং রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, সব কিছু করে পাওয়া যাবে, এবং তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করতে পারবে। তো এই দেখো ওপরের দিকে রুম রয়েছে কিছু, আর নিচে কিছু রুম রয়েছে, ঠিক আছে। আমরা উপরে রুম পাইনি যেহেতু গেস্ট রয়েছে, নিচে রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে উপরে রুমগুলো তোমাকে দেখিয়ে দিই, চলো উপর দিকে যাওয়া যাক, উপরে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এইদিকে দেখো, এদিকে কিন্তু রুমগুলো রয়েছে 201, এই ভেতরে রুম রয়েছে, কিন্তু এখানে তো গেস্ট রয়েছে, সেই কারণে রুমগুলোর ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। এবং এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো জাস্ট ভিউটা দেখো গাইস, কতটা সুন্দর লাগছে ভিউটা। এবং এখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার রয়েছে, তো সেই কারণে পাহাড়গুলো পুরো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। যদি আকাশ পরিষ্কার না থাকে কিন্তু দেখতে পাওয়া যাবে না, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আপনারা যদি ভাবেন যে ডেলোতে বেড়াতে আসবো, তো আমরা যে হোমস্টেতে ছিলাম আপনারা এখানে থাকতে পারেন। এখানে আপনারা যা যা খাবারের অর্ডার করবেন খাবারের ফেসিলিটি আছে, খাবার দাবারও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। উপরে রুমটা থাকার ইচ্ছা করছিল, বাট উপরে যেহেতু গেস্ট আছে তো অসুবিধা নেই, আমরা পেলাম না রুমে রয়েছে। নিচে রুমটা চলুন আপনাদেরকে, নিচে রুমও খারাপ না, ভালোই বেশ, উপর থেকে নিচে থেকে কিন্তু ভিউটা ভালোই দেখতে পাওয়া যায়, খারাপ লাগে না। তো তোমরা যদি আসো উপরে রুমটা চেষ্টা করবে থাকার, যদি না একান্ত পাও তো তখন নিচে থাকতে হবে। তবে আমার মতে বলে এখানে হোমস্টের প্রত্যেকটা রুমই খারাপ না, ভালোই, কম খরচের মধ্যে ডেলোতে এসে থাকার খুব ভালো একটা ব্যবস্থা। কত কি খরচ পড়বে না পড়বে সেই সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, আর ফোন নাম্বারও দিয়ে দেবো। সিজন অনুযায়ী তো দাম একটা ওঠানামা করে, তো ফোন করে কিন্তু জিজ্ঞাসা করবে অবশ্যই। উপরের রুমটা তোমাদেরকে দেখালাম, খুবই সুন্দর, চলো তোমার নিচের রুমগুলো দেখিয়ে দিই। দেখো নিচের রুমগুলো তোমাদের দেখিয়ে দিই, নিচের রুমগুলো একটু ছোট ছোট, খুব একটা বড় না। আমরা এই রুমে রয়েছি, এই যে এই রুমে আমরা রয়েছি, জাস্ট রুম থেকে দেখো একবার বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। নিচে থেকেও কিন্তু ভিউটা তোমরা খুবই ভালোই পাবে, অসাধারণ পাবে। এদিকেও অনেক রুম রয়েছে, এদিকে একটা বারান্দা রয়েছে ছোটো মতো, এই বারান্দা থেকে কিন্তু তোমরা খুব ভালো একটা ভিউ পাবে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই এই যে খুব সুন্দর একটা ভিউ পাবে তোমরা ওর থেকে। সো আমরা এখন মোটামুটি এই হোমস্টে থেকে সাইট সিনে বেরোচ্ছি ডেলোর। এখানে অনেক কটা ডেলো পার্ক রয়েছে, ডেলো মিউজিয়াম রয়েছে, প্যারাগ্লাইডিং হয় এখান থেকে, তো সেইগুলো তোমাদেরকে সব দেখাবো। তো চলো এখন বেরিয়ে যাই, আমার ব্ল্যাক হর্সের সাথে ডেলো ট্যুর করবো তোমাদের সাথে। তো আমরা বেরিয়ে গেছি ডেলো সাইট সিন করার জন্য, তো চলো যাওয়া যাক। আমরা ডেলো পার্কের কাছাকাছি চলে এসেছি, আর এইদিকে দেখিয়ে দিই, এদিকে সব গাড়িগুলো পার্কিং করে রাখা হয়, যে দেখতে পাচ্ছ চার চাকা গাড়ি আর দু চাকা গাড়ি কিন্তু এইখানে কিন্তু পার্কিং করে রেখেছে, দেখেছো। এই যে আমার গাড়িটা আগে পার্ক করা আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ডেলো পার্ক, ডেলো পার্কটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। আর এইদিকে দেখো দোকানপাট রয়েছে, চানা মশলা বা ফুচকার দোকান রয়েছে। আমার গাড়িটা সব তো ফার্স্ট রেখেছি আমি একদম, এই দেখো আমার গাড়িটা রয়েছে এখানে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, সো আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে পড়েছে পার টিকিট, আমরা দুজনের টিকিট লিখেছি টোটাল 40 টাকা।
এখন ডেলো পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি এবং ডেলো পার্কটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। পার্কটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ডেলো পার্ক, দেখো কতটা সুন্দর, মানে চারিপাশে একদম গ্রিনারি হয়ে আছে আর গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পার্ক। আর উপরে লেখা আছে কিন্তু আই লাভ কালিম্পং। তো ওখানেও আমরা যাব, কিছু ফটো তুলবো এবং তোমাদেরকে দেখাবো। একটু আগে বৃষ্টি হচ্ছিল, মানে এখনো বৃষ্টি প্রায় হচ্ছে একটু অল্প অল্প করে, খারাপ হয়ে যায়। এদিকে দেখো কটেজ রয়েছে অনেক কটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে ডেলো ট্যুরিস্ট কটেজ, মানে লজ বা কটেজ যাই হোক, এখানে তোমরা কিন্তু থাকতে পারো। হ্যাঁ, এটা একটা লজ অ্যাকচুয়ালি, তো এখানে তোমরা থাকতে পারো। চলো তোমরা দেখিয়ে দিই একটুখানি। দেখো এখানে লেখা আছে ডেলো ট্যুরিজম লজ কালিম্পং, এখানে দেখো লেখা আছে সুপার ডিলাক্স রুম 3500 টাকা, ডিলাক্স রুম 2500 টাকা, এক্সট্রা পার্সন থাকলে 500 টাকা এক্সট্রা। তো এখানে তোমরা থাকতে পারো, খুব সুন্দর। হোমস্টে একদমই কাছেই এটা ডেলো পার্কটা, বেটার হবে সবকিছু তোমরা পাবে, কারণ এখানে কালিম্পং এর মিউজিয়াম, বুদ্ধ মন্দির ওগুলো কিন্তু আমাদের হোমস্টে থেকে খুব কাছে কাছে একদম, ঠিক আছে। আর এখানে তোমরা বিকেল দিকটা বা সবসময় পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হতে থাকে, তো তোমরা এখানে বেড়াতে আসতে পারো, খুব ভালো লাগবে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে না, তো চলো আমরা এখন ওই ওপরটা একটু যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে যাই। দেখো ভিউ পয়েন্ট, চলো এখান থেকে তোমাদের ভিউটা একটু দেখাই, জাস্ট অসাধারণ লাগবে ভিউটা দেখতে। তো চলো যাওয়া যাক, তো চলো দেখি ওপর থেকে ভিউটা কেমন লাগে দেখতে, আশা করছি খুব ভালো লাগবে। দেখো ও ভাই সাহ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ একটা ভিউ। পুরো চারিপাশে একদম সবুজ সবুজ লেখা আছে পাহাড়, এবং মেঘেদের যে হালকা একটা ইয়ে পড়ে আছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। সো আমরা এখন ডেলো পার্কের উপর থেকে নিচে নামছি, মানে নিচের দিকে কিছু ভালো ভালো সিনারি আছে তোমাদেরকে দেখাবো। তো জাস্ট অসাধারণ পার্কটা, এবং এখান থেকে এই যে ভিউ পয়েন্ট থেকে ভিউটা জাস্ট অসাধারণ, চুমু ভিউ। কিছু ছবি তুলেছি, ছবিগুলি দেখতে হয় তাহলে আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করবে। অঙ্কিতা আসছে, দেখো অঙ্কিতা কেমন লাগছে, কিন্তু কটেজ। আর এই দিকটা জাস্ট দেখো আই লাভ কালিম্পং লেখা আছে, তো অসাধারণ একটা ভিউ, তোমরা এখান থেকে কিন্তু সেলফি তুলতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আই লাভ কালিম্পং লেখা আছে, এবং উপর থেকে জাস্ট ডেলো পার্কটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, দেখো খুব সুন্দর। তো ডেলো পার্কে যদি আপনারা আসেন তাহলে আই লাভ কালিম্পংটা পাবেন, এখানে আপনারা সেলফি তুলতে পাবেন, আর জায়গাটাও খুব ভালো। আমরা এখন ডেলো পার্ক থেকে নিচে নেমে যাচ্ছি, ডেলো পার্কটা মোটামুটি তোমাদেরকে পুরোপুরি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমরা যদি আসো এবার নিজের চোখ থেকে দেখবে। আর অঙ্কিতাই দেখো কি কিনেছে, এটা একটা এখান থেকে কিনলাম স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি, যাই হোক ডেলোতে ঘুরতে এসেছি, আর এটা নিয়ে যাবো না, তো এটা 150 দাম, 150 টাকার মতো দাম নিয়েছে এটা। তো এই আর কি ডেলো পার্ক, টোটালটা খুব সুন্দর। আমাদের এই ডেলো পার্কটা কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে অবশ্যই দিও। চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আরও কিছু সাইট সিন আছে এখানে কাছাকাছি। আর আজকের যেহেতু এদের একটা কি ফেস্টিভ্যাল চলছে কালিম্পং এ, সেই কারণে এদের মিউজিয়ামটা বন্ধ রয়েছে, কালকে খুলবে, কালকে অবধি আমরা এখানে তো থাকবো না, চলে যাব। তো তোমায় সেই কারণে দেখাতে পারলাম না, ভিজিট করো মিউজিয়ামটা, আমাদের তো দেখা হলো না, বাট নেক্সট টাইম আসলে চেষ্টা করব ভিজিট করার। কেউ কিছু বলছে, চলো এখন এখান থেকে বুদ্ধ মন্দির যেটা আছে সেটা যাই। শুনেছি নাকি ডেলো থেকে প্যারাগ্লাইডিং হয়, আর এখানে দেখতে পাচ্ছি কাউন্টার গুলো রয়েছে, কত টাকা কি খরচা পড়ে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। একটু এখানে একটা কাউন্টার রয়েছে, এখানে একটা কাউন্টার রয়েছে তোমার প্যারাগ্লাইডিং এর জন্য, দেখতেই পাচ্ছ এই যে কত করে কি খরচা পড়ছে আমি জিজ্ঞাসা করছি। ভাইয়া কিতনে কার কে খরচা পড়তা হ্যায়, জি কিতনে কার কে লাগতা হ্যায়, পার হেড কিতনে টাইম কে লিয়ে, 15 মিনিট হাওয়া পে, তো 3000 টাকার মধ্যে কিন্তু হয়, এটা কোনে দে বেশছিল। এই যে ফ্ল্যাগিং হচ্ছে, ও ভাই সাহেব ওয়াও অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আমি এখন যেখান থেকে প্ল্যাগিং এর মানে মেইন পয়েন্ট, এখান থেকে দৌড়ে গিয়ে পুরোপুরি দারুণ জায়গা, এখান থেকে ভিউটাও দারুণ লাগছে, জাস্ট দেখো এখানে সাজাচ্ছে অলরেডি, মনে হচ্ছে কেউ প্ল্যাগিং করবে, আমি করবো না ভাই,
আমার ভয় লাগে ভীষণ। এই যে তুই আছো তো এখান থেকে প্যারা গাইডিং যেখান থেকে হয় আপনাদের দেখিয়ে দিলাম, রেটও দেখিয়ে দিলাম। এখানে ক্যামেরা যদি আপনাদের না থাকে গোপ্রো, এরা 500 টাকা করে ক্যামেরা চার্জ নেবে আর 3000 টাকা করে পড়বে। আর লং যদি আপনারা করতে চান আরো বেশিক্ষণ, 3000 টাকা যেটা সেটা 20 মিনিট মতন সময় দেবে। আর যদি আরো বেশিক্ষণ থাকতে চান তাহলে ওটা মোটামুটি ওই 6000 টাকা মতো পড়বে। যাই হোক আমরা করলাম না, নেক্সট টাইম চেষ্টা করবো করার। এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এদিকে ডেলো পার্ক, আর এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সিটি। এখানে তোমার সায়েন্সের অনেক কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু এটা বন্ধ রয়েছে যেহেতু কালিম্পংয়ে ফেস্টিভ্যাল চলছে। তো নেক্সট টাইম এলে আমি এটা কভার করব। তো আমরা এখন ডেলো পার্ক থেকে নিচে এলাম, নিচে একটা বৌদ্ধ মন্দির রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা এখন তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, তো চলো দেখা যাক। সো এই হচ্ছে খুব সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছ, বৌদ্ধ মন্দির রয়েছে। চলো আমরা যাওয়া যাক এইদিকে। এদিকে আমরা হচ্ছে মেন মন্দিরটা এদিকেই রয়েছে, দেখি চলো মেন মন্দিরটা। এটা হচ্ছে মেন মন্দির, সাতটা থেকে 11টা পর্যন্ত খোলা নাকি? আচ্ছা মর্নিং এর কিন্তু 7টা থেকে 11টা পর্যন্ত, আর মন্ডে ক্লোজ থাকে এই মন্দিরের ভেতরটা। মানে তুমি যদি এখানটা দেখতে চাও, আচ্ছা এইটা এখন খোলা নেই, বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে বলবো আপনারা যদি ডেলো ঘুরতে আসেন তাহলে এই বৌদ্ধ মন্দিরটাও কিন্তু অবশ্যই কভার করবেন, আর যদি কালিম্পং এ থাকেন তো বলবো ডেলো ভিজিট করুন, ডেলো ভিজিট করে এখানে থাকুন। এখানে ডেলো পার্ক, এই বৌদ্ধ মন্দির আর মিউজিয়ামটা কালিম্পং এ অবশ্যই কভার করুন। আমাদের মোটামুটি সাইট সিন কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আমরা আবার হোমস্টে থেকে ফিরে যাব। এবং এখানে নাকি বিখ্যাত মোমো পাওয়া যায়, সেটাও আমরা খাবো, আমরা দেখাবো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের প্লিজ কমেন্ট করে জানাও। আর চলো এখন হোমস্টে দিকে যাবো এবং মোমো খাবো। কুকুরটা দেখা যাবে জাস্ট, যাই হোক আমরা আমাদের হোমস্টের বাইরেই একটা দোকানে মোমো খেতে বসে পড়েছি। তো এখানে মোমো 8 পিসের প্রাইস হচ্ছে 100 রুপিস, এটা চিকেন মোমো। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো, আর রাতে ডিনার আমাদের করার টাইম হয়ে গেছে। আমরা আছি যে হোমস্টেতে, এখানে তোমরা যেরকম অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা খাবার অর্ডার করতে পারো। আমরা রাত্রির অর্ডার করেছিলাম রাইস, চিকেন আর একটা সবজি আর ডাল, জাস্ট দেখতাম এটি আমরা অর্ডার করেছিলাম। তো অলরেডি দিয়ে দিয়েছে, তো রাত্রির ডিনারটা করে নিই, করে নিয়ে কাল সকালবেলা দেখা হচ্ছে। সকালের ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার আমাদের নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরোবো। তো ব্রেকফাস্টে কি এসেছে, মানে আমরা কি অর্ডার করেছি সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে আলুর তরকারি, আলুর তরকারিটা দেখো মানে খুব কিন্তু মানে মাখা মাখা টাইপের করেছে, আর তার সাথে হচ্ছে লুচি। তো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই হোয়াইট বার্ক হোমস্টে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাবো, আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি, যেটা অসাধারণ একটা জায়গা। তো এই হোয়াইট বার্ক হোমস্টে তোমাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও। তুমি করো তোমরা, তাহলে আমি ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু বুকিং করে দিতে পারো। খুব সুন্দর একটা লোকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে কালিম্পংয়ের এই ডেলো শহর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু।